হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের টিইউ এক্সাম হেল্প ইউটিউব চ্যানেলে। সো আজকে আমরা তোমাদের সাথে খুব সুন্দর একটি জব নোটিফিকেশন নিয়ে ভিডিওর মধ্যে ডিসকাস করব, যে জব নোটিফিকেশনটি বেরিয়েছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স থেকে। ঠিক আছে, তো এক্ষেত্রে আবেদন করতে গেলে কী কী যোগ্যতা প্রয়োজন এবং কীভাবে আবেদন করতে হবে, সম্পূর্ণ ডিটেলসটা আজকের ভিডিওর মধ্যে আমরা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, রিকোয়েস্ট করবো প্রত্যেকে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে, কারণ আমাদের চ্যানেল থেকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন চাকরি পরীক্ষার আপডেট এবং বিভিন্ন চাকরি পরীক্ষার সহায়তা তার সাথে বিভিন্ন শিক্ষা সংক্রান্ত আপডেট দিয়ে থাকি। ঠিক আছে, তো বন্ধুরা চলো শুরু করছি আজকের ভিডিওটি। তো আজকে যে জব নোটিফিকেশনটি নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাস করব, এই জব নোটিফিকেশনটি বেরিয়েছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স থেকে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে আমি তোমাদেরকে প্রথমে বলে রাখছি যে এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নিয়ে তোমাদেরকে নিয়োগ করা হবে না, শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। ঠিক আছে, তো সম্পূর্ণ পিডিএফটা আজকের ভিডিওর মধ্যে আমরা এখন তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে সেই জব নোটিফিকেশনটা যেটা সিআরপিএফ এর তরফ থেকে পাবলিশ করা হয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এখানে লেখা রয়েছে সিআরপিএফ ওয়াক ইন ইন্টারভিউ, চুক্তির ভিত্তিতে প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ। ঠিক আছে, তো এক্ষেত্রে শুধুমাত্র প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ করা হবে, এবং কোন কোন ডিপার্টমেন্টের মধ্যে এগুলি নিয়োগ করা হবে দেখো দেখো এখানে রয়েছে বিএসএফ এবং সিআরপিএফ, আইটিবিপি এবং এসএসবি। ঠিক আছে, এই যে ডিপার্টমেন্টগুলি তোমরা দেখতে পাচ্ছ, এই ডিপার্টমেন্টগুলির মধ্যে প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ করা হবে। ঠিক আছে, তো এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, সেটা আমি প্রথমেই তোমাদেরকে বলে দিয়েছি। তো এখানে কী কী যোগ্যতা প্রয়োজন সম্পূর্ণটা এখানে দেওয়া হয়েছে, আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে এই নোটিফিকেশনটি দিয়ে দেবো। তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো প্রত্যেকে এই জব নোটিফিকেশনটি দেখে আবেদন করবে। ঠিক আছে, তো কীভাবে আবেদন করবে সেটা এখন আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো। দেখো এখানে একটু স্লাইড আপ করার পর তোমরা নিচের দিকে দেখতে পাবে, এখানে দেখা রয়েছে, দেখো এখানে বলা হয়েছে আগ্রহী এক্স এমপ্লয়িগণ বিজ্ঞাপন প্রকাশের 3 দিনের মধ্যে ইমেল আইডি ডাইরেক্টর অফ সিআরপিএফ গভর্নমেন্ট .in ডিআইজি রিক্রুটমেন্ট সিআরপিএফ এর নিকট লিখিত আবেদনপত্র জমা করতে হবে। ঠিক আছে, এখানে বলে দিয়েছে যে শুধুমাত্র ইমেল আইডির মাধ্যমেই আবেদন করতে হবে, এবং ইমেল আইডি এখানে দিয়ে দিয়েছে কোন ইমেল আইডির মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। ঠিক আছে, তো তোমরা এখান থেকে সম্পূর্ণ নোটিফিকেশনটা দেখার পর আবেদন করবে। তো যারা ইন্টারেস্টেড আছো এই জবটির জন্য আমি রিকোয়েস্ট করব, এখান থেকে সম্পূর্ণ নোটিফিকেশনটি দেখার পর তোমরা আবেদন করবে। ঠিক আছে, তারপর এখানে দেখো বলে দিয়েছে প্রযোজ্য নিয়ম ও শর্তাবলীর জন্য আগ্রহী এক্স এমপ্লয়িগণ আমাদের ওয়েবসাইট www.crpfgovernment.in এ দেখতে পাবেন। ঠিক আছে, যারা এই জবটির নিয়ম এবং শর্তাবলী মেনে আবেদন করতে ইচ্ছুক তারা যেন প্রত্যেকে সিআরপিএফ গভর্নমেন্ট ওয়েবসাইটটি প্রতিনিয়ত ভিজিট করে। ঠিক আছে, এখানে সম্পূর্ণ ডিটেলসে বলে দিয়েছে। তারপরেও আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা এই জবটির জন্য আবেদন করতে ইচ্ছুক তারা আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে এই নোটিফিকেশনটি একবার দেখে নেবে, দেখার পরেই আবেদন করবে। ঠিক আছে বন্ধুরা, আজকে ছিল এই ছোট্ট জব নোটিফিকেশনটি তোমাদের জন্য। বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে, যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, তার সাথে যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন এসেছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে, কারণ আমাদের চ্যানেল থেকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন চাকরি পরীক্ষার আপডেট এবং বিভিন্ন চাকরি পরীক্ষার সহায়তা তার সাথে বিভিন্ন শিক্ষা সংক্রান্ত আপডেট দিয়ে থাকি। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অসংখ্য ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।